شيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم وقال الله تعالى في شأن حبيبه رسول الله صلى الله عليه وسلم إن الله وملايكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রব্বুল আলমিনের শুকুরে আদায় করছি যে মহান আল্লাহ অশেষ করুণা করে আমাদেরকে সলাতুল জুমা আদায়ের জন্যে মসজিদে আসা তৌফিক দিয়েছেন ব্যবস্থা করে দিয়েছেন মহান মনিবের দরবারে শুকুর কালী শুকুর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ হাম কামায়ামি ওয়াজহিক ওজি মিস্তনিক দুরুদ ও তাস্লিমাত বর্ষিত হোক রসুলে করিম সাল্লাই সাল্লামের প্রতি সবাই আবারও দূরত পড়ছি সল্লাহু আলিহাসাল্লাম সম্মানিত উপস্থিতি রসুলে করিম সাল্লি সাল্লামের যারা সাহাব আজমাইন গণ ছিলেন তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক সকল সাহাবাদেরকে শাহাব আজমাইন রেদন আজমাইন হুম সবাইকে আল্লাহ পাক মাফিরাত দান করুন বলেন আল্লাহ মামিন যারা তাবি ছিলেন তাবে তাবি ছিলেন আজ পর্যন্ত যারা আলেম ওলামা ইসলামের দাওয়াতের কাজ করেছেন আল্লাহ পাক সকলকে মাঘ দান করুন বলেন আল্লাহ মামিন ইসলামের আবির্ভাব থেকে শুরু করে আজ পর্যন্ত যারা শহীদ হয়েছেন শাহাদাত বরণ করেছেন আল্লাহ পাক সকল শহীদগণকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন বলেন আমিন সম্মানিত হাজিরিন রসুল করিম সাল্লা সাল্লামের জীবন চরিতের ওপর সিরাত এবং কর্মপদ্ধতি কার্য বিবরণী কর্মসূচি জীবনী সংক্ষিপ্তভাবে গত কয়েকটি জুমায় আলোচনা করেছি ইনশাআল্লাহ আজকেও রসলে কারিম সাল সাল্লামের সেরাতের ওপর কথা বলব ইনশাআল্লা অমা বিল্লাহ আলোচনা শুরুতেই শয়তানের অসহা থেকে পানাচে আমরা সবাই পড়ি পড়েন আল্লাহ بسم الله الرحمن الرحيم قل <applause> ان <الأيوم> كنتم تحبون الله فاتبعوني حببكم الله বলেন আল্লাহ আকবার আমার আল্লাহ বলেছেন যে কুল হে নবীজি বলুন ইঙ্ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফত্তা অতএব তোমরা আমার আমি নাবিজির অনুসরণ করো তাহলে কি হবে আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবেন এবং আল্লাহ তোমাদের বর্তমান এবং ভবিষ্যতের গুনাগুলো ক্ষমা করবেন আর আল্লাহ হলেন ক্ষমাশীল দয়ালু এতের অর্থ আপনারা বেশ কয়েকবার শুনেছেন মুখস্থ হয়ে যাওয়ার কথা সম্মানিত হাজিরিন রসলে করিম সাল্লা সাল্লাম একমাত্র আমাদের আদর্শ তিনি একমাত্র আমাদের মডেল আদর্শ তার আদর্শ গ্রহণ করা ছাড়া কোনো মানুষ ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি পাবে না রসলে করিম সাল্লাহ সাল্লামের আদর্শর মাধ্যমেই দেশে শান্তি মানে সমাজে বিশ্বে শান্তি আসবে এবং এসেছিল এর আগে এবং ভবিষ্যতে আসবে ইনশাআল্লাহ আল্লাহ রসলে কারিম সাল্লাহ সাল্লামের আদর্শ বাদ দিয়ে অন্য কোন আদর্শ আপনার কাছে যতই ভালো মনে হোক আপনি যদি রসলে কারিম সালের আদর্শ বাদ দিয়ে অন্য কোনো আদর্শকে মনে করেন যে এই আদর্শ দিয়ে দেশ গড়লে হয়তো বা দেশে শান্তি আসবে কশ্চিন কালেও আসবে না কারণ ঘোষণা তো আল্লাহর ঘোষণাকার আল্লাহর ঘোষণা হলো আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমাদের জন্য একমাত্র আদর্শ একমাত্র মডেল একমাত্র আদর্শ নেতা হলেন রসলে করিম সাল সাল্লামের আদর্শ বলেন সাল ওসুআন হাসানা এটা সবচাইতে উত্তম এটা সবচাইতে উত্তম হাসানা রসলে করিম যে আদর্শ সেই আদর্শ যদি আমি গ্রহণ না করি এই আদর্শ দিয়ে রসুল্লামের আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ অন্য কোনো মতবাদ দিয়ে পৃথিবীতে শান্তি অতীতেও ছিল না বর্তমানেও নাই ভবিষ্যতেও থাকবে না সম্মানিত হাজিরিন তাহলে কারিম করিম সাল্লাহাল্লামের আদর্শ আমাকে গ্রহণ যেহেতু করাই লাগবে তার আদর্শগুলো কি ছিল গত কয়েকটি জুমায় কয়েকটা বলা হয়েছে তো রসলে করিম সাল্লা সাল্লামের তার যেটা প্রধান মিশন ছিল তিনি যেটা প্রধান মিশন রাসুল ই করিম আল্লাহ পাক যে কারণে পাঠিয়েছেন সেটা অনেক সূরাতে অনেক ভাবে এসেছে প্রিয় মুসলিম বন্ধু মুআল্লা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন আমি রাসূল পাঠিয়েছি सुनो হুয়াল্লাযী আরসালা রাসূলাকুম বিলহু না হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিলহুদা ওয়া দ্বিনিল হক লাইযহিরহু আলাদ-দিনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন বলেন আল্লাহু আকবার আমি তো এইজন্যই রাসূল প্রেরণ করেছি দ্বীনে হক সহকারে রাসূল প্রেরণ করেছি যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যিনি রাসূল সকল দিনের ওপরে এই সকল মতবাদের ওপরে ইসলামকে তিনি প্রতিষ্ঠিত করতে পারেন এবং ইসলামকে বিজয় করতে পারেন যতগুলো মতবাদ রয়েছে ধর্ম মতবাদ সমাজতন্ত্র এইভাবে করে যত তন্ত্র মন্ত্র আছে সমস্ত তন্ত্র মন্ত্রে কবর দিয়ে সেই জায়গাতে একমাত্র ইসলামকে বিজয়ী যেন করতে পারে এই জন্যই আমি রসুল পাঠিয়েছি হাল আল্লাহ এটা যদি ওয়ালাউকারি হাল মসুরি এটা 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 মুসরিকদের যতই গাজালা হোক যতই অপছন্দ হোক তাতে কোনো সমস্যা নাই যতই তারা অপছন্দ করুক তো রা আগের রায় আমার আল্লাহ বলেছেন এও রে দনা লেয়ো তো ফিও নুরল্লাহিবি অ ফু বহিম মতিম মনুরি হে ওয়া লাও কারি হালকা ফিরু বলেন আল্লাহ আকবার আমার ভাইয়েরা এই দুইটাই আয়াত কিন্তু সুরা সফ দু আয়াত সুরা সফে এসেছে আল্লাহ আল্লাহফাক বলে দিয়েছেন ইউরিদিউ না তারা মনে করে তারা চায় লি উৎ ফিউ আল্লাহর ইসলামকে আল্লাহর নূরকে আল্লাহর কোরআনকে এই কালিমাকে মুখের ফুৎকার দিয়ে ধনিয়া থেকে বিদায় করে দিব লিউথ ফিউ নুরল্ল হি এই মুখ দিয়ে ফুৎকার দিয়ে দুনিয়া থেকে ইসলামকে উঠিয়ে দেব আমার আল্লাহ বলেন আল্লাহ আমি আল্লাহ চাই আমার ইসলামকে আলোকিত তার বলছেন যে তারা চায় ইসলামকে উৎখাত করবে আর আমি আল্লাহ চাই আরো প্রজ্বলিত করব মানে তারা চাই যে একটা চেরাক জ্বলছে চেরাকে তারা ফু দিচ্ছে যে এটা বাতিটা নিভিয়ে দিব ইসলামকে আমার আল্লাহ বলছে